রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি সিম্পলোভির ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিম্পলোভির ক্রিমটি ইনসেপ্টা কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো এসিকোলোভির এটি সাধারণত সিম্পলোভির ক্রিম নামেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য সিম্পলোভির ক্রিমটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের যৌন অঙ্গে কিংবা যৌন অঙ্গের আশেপাশে ভাইরাস সংক্রমিত বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস এবং বেরিসেল জোস্টার দ্বারা আক্রান্ত হলে দেখা যায় যে অনন্য ক্রিম দ্বারা সহজে ভালো হতে চায় না যে সকল উপসর্গ এর মধ্যে থাকে ফোরা ঘা আলসার যৌন অঙ্গে সাথে সাদা প্রস্রাব হতে পারে মুখে বা পায়ুপথে এবং যৌন অঙ্গের আশপাশে শরীরের বিভিন্ন অংশে ত্বকের চিকেন পক্স হয়ে থাকে মুখে ঠোঁটে ও হয়ে থাকে এর লক্ষণগুলো হল ফোসকাগুলি ফেটে যায় এবং ছোট ঘা গঠন তৈরি করে জ্বর আসে এটি একজন থেকে অন্যজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এ সকল রুগীদের জন্য সিম্পলোভির ক্রিমটি দেওয়া হয়ে থাকে সিম্পলোভির ক্রিমটি ভাইরাস জানিত বিভিন্ন সংক্রমণ বিসিকিচি হওয়া সহজে বেশি ভালো না হওয়া ঘা হওয়া কিংবা ইনফেকশন হয়ে যাওয়া যা হারপিক সিমপ্লেক্স ভাইরাস এবং ভেরিসেল জুস্টার দ্বারা আক্রান্ত হলে সিম্পলোভির ক্রিমটি দেওয়া হয়ে থাকে এটি ফোরা ঘা আলসার যৌন অঙ্গ থেকে সাদা হওয়া মুখের হাতে শরীরের যে কোনো অংশেই এটি হতে পারে এটি হলে সিম্পলোভির ক্রিমটি খুবই ভালো কাজ করে থাকে সিম্পলোভিয় ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো আক্রান্ত স্থানে দৈনিক পাঁচবার লাগানো যেতে পারে এটি পাঁচ থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থানে শুকনো এবং পরিষ্কার করে রাখতে হবে এবং যদি ক্রিমটি সরে যায় তাহলে আবার পুনরায় লাগাতে হবে তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে সিম্পলোভির ক্রিমটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন চুলকানি অন্তনালীর অসুবিধা ব্যথা জীবনী জীবনী ভাব ইত্যাদি হতে পারে গর্ভ অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিম্পলোভির ক্রিমটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের সিম্পলোভির ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন